দর্শক বন্ধু, আপনাদের নিয়ে এখন ঢুকবো একটা তন্দুরি চায়ের দোকানে। এটা খুব ভালো মানের একটা চায়ের দোকান, বিশেষ করে তন্দুরি চায়ের জন্য এটা বিখ্যাত। তন্দুরি চা পান তো করবই, তাছাড়াও যেটা করব তা হচ্ছে এখানে তন্দুরি চা কীভাবে বানানো হয় চোখের সামনে সেটা দেখে যাব, কারণ জীবনের কোনো কিছুই ফেলা যায় না। ছাড়া হবে চা, একটা চিনি ছাড়া আর চারটে। ও হ্যাঁ হ্যাঁ, পিসির জন্য একটা চিনি ছাড়া নিতে হবে। চারটে চিনি? হ্যাঁ চারটে চিনি। হ্যাঁ, ওহ কি সুগন্ধ এই চায়ের, দারুণ গন্ধ বেরিয়েছে ভাই। আর দেরি করো না, এক্ষুনি ব্যবস্থা করো এক কাপ চায়ের জন্য। গন্ধটা একটু পোড়া পোড়া হয় বলে এই চাকে অনেকে বলে পোড়া চা। আচ্ছা খাবো তো নিশ্চয়ই, কিন্তু একটু দেখেও নিচ্ছি তোমার চা বানানো, বাড়ি গিয়ে তৈরি করবো তো। ও আচ্ছা, বাপরে আগুন ধরে গেছে খুঁড়িগুলো তো। দেখুন ওভেনের ভেতরে সেই চায়ের যে ভাঁড়গুলো আছে সেই ভাঁড়গুলো ফেলে দেওয়া হয়েছে আগেই, সেটা পোড়ানো হচ্ছে এবং পুড়িয়ে তারপরে ব্যাপারটা কি করলো একটু বিশদে দেখাচ্ছি। একটা ডগডগে গরম চায়ের ভাঁড় এই ঘটের ভেতরে দেওয়া হলো। ও আচ্ছা, প্রথমে চাটাকে সাধারণ দুধ চায়ের মতোই করে রাখা হয়েছে একটু ঘন করে। বাবা ভীষণ টকবক করে ফুটছে এই চা, ঠোঁটে ছোঁয়ানো যাবে। আজকের আবহাওয়াটা কিন্তু এই তন্দুরি চা খাওয়ার জন্য একদম অনুকূল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখন পান করব গরম গরম তন্দুরি চা। আমারটা দিন ভাই, এ তো সাংঘাতিক গরম, কি একটা হাতে ধরিয়ে দিলে ভাই, এটা কোথায় রাখি বলো তো, এক্ষুনি খেতে পারবো না, সাংঘাতিক গরম, একেবারে আগুনের মতো গরম। এ মা, বৃষ্টির জলে টেবিলে তো একেবারে থই থই করছে, তবে গন্ধটা অসাধারণ। দর্শক বন্ধু, একদিকে বৃষ্টির জল পরে সেই সোঁধা মাটির গন্ধ, আর তারই সাথে ভেসে আসছে পোড়া মাটির গন্ধ, দুয়ে মিলেমিশে একেবারে একাকার। দর্শক বন্ধু, আপনারা যদি কেউ কলকাতা থেকে আসানসোল হয়ে বরন্তি যেতে চান তাহলে পথে পড়বে, বরন্তি মানে পুরুলিয়ার বরন্তি, তাহলে পথে পড়বে এই নিয়ামতপুর, সেখানেই পাবেন এই চায়ের দোকান। তাই বলছি বরন্তি যাওয়ার পথে অবশ্যই এত সুন্দর চা উপভোগ করার জন্য একবার দাঁড়িয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ, নমস্কার।